হাই, আমি মান বলছি। তোমরা যারা এই ভিডিও দেখছো, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বিগিনার মেশিন লার্নিং সিরিজের সবগুলি ভিডিও দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমি হাইলি রিকমেন্ড করব মেশিন লার্নিং সিরিজের বিগিনার ভিডিওগুলি দেখার জন্য। আমি ধরে নিচ্ছি যে তোমাদের সবার অ্যানাগনডা সফটওয়্যারটি ইনস্টল করা আছে এবং তুমি জানো কীভাবে গিটহাব থেকে কোড নামিয়ে তোমার জুপিটার নোটবুকে রান করবে, কারণ এইসব আমি মেশিন লার্নিং বিগিনার সিরিজে দেখিয়েছি। মেশিন লার্নিংয়ের বিগিনার সিরিজের প্লেলিস্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এর এই ভিডিও সিরিজটি বিগিনারদের জন্য, যাদের কোনো রকম আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নিয়ে আইডিয়া নেই তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কী তা নিয়ে কথা বলবো এবং এই নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করার জন্য যে টেনসরফ্লো ও কেরাস প্ল্যাটফর্ম দরকার হয় তা কীভাবে ইনস্টল করতে হয় তা দেখব। তোমরা যারা এই ভিডিও দেখছো, আমি ধরে নিচ্ছি সবারই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক ধরনের কৌতূহল কাজ করে এবং আমি মোটামুটি ড্যাম শিওর যে তোমরা কখনো না কখনো এই ধরনের ইমেজ দেখেছো যেখানে এরকম গোল গোল কিছু বৃত্তের মতো থাকে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গোল গোল অংশ এক একটার সাথে একটা কানেক্টেড থাকে। আবার অনেকের কাছেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিপ লার্নিং বললে এই ধরনের ইমেজ মনের ভিতরে ভেসে ওঠে। পৃথিবীর সবচেয়ে এফিশিয়েন্ট কম্পিউটার হলো ব্রেন, আর ব্রেনের কে কীভাবে মিমিক করা যায় তা নিয়ে মানুষ অনেক দিন ধরেই গবেষণা করছিল, আর এ থেকেই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট আসে। নিউরন হলো ব্রেনের একটি ক্ষুদ্র সেল বা কোষ। এখানে তোমরা একটা নিউরন দেখতে পাচ্ছ, এরকম অসংখ্য কোষ নিয়ে তোমার ব্রেন তৈরি হয়। একটা কখনো খেয়াল করছো যে তোমার যখন হাত কেটে যায় তখন কিন্তু সাথে সাথে তুমি ব্যথা অনুভব করো না, একটু সময়ের দরকার হয়। এই সময়ে যেটা হয় তা হলো তোমার ব্রেনে অনেক পরিমাণে ইনফরমেশন পাঠায় তোমার কাটা জায়গা থেকে। যখন ব্রেনে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন পায় তোমার কাটা জায়গা থেকে, তখন ব্রেনের যে অংশটুকু ব্যথা অনুভব করার জন্য কাজ করে সে অংশটুকু অ্যাক্টিভেট হয়, আর এই কারণেই তুমি ব্যথা অনুভব করো। তুমি শুধুমাত্র তখনই ব্যথা অনুভব করো যখন তোমার ব্যথা অনুভব করার জন্য ব্রেনের যে অংশ অ্যাক্টিভেট হওয়া দরকার সে অংশটা অ্যাক্টিভেট হয়। একটি নিউরনের সাথে আরও অনেকগুলি নিউরন কানেক্টেড থাকে, এই ড্রেন ড্রায়ারের সাথে উপরের দিকে কানেক্টেড থাকে। আর যখন একটি নিউরন আশেপাশে অনেকগুলি নিউরন থেকে বিভিন্ন ইনফরমেশন রিসিভ করে, রিসিভ করার পরে এই ইনফরমেশনগুলি যখন তার থ্রেশল বা অ্যাক্টিভেশন লেভেলটা পার করে, তখন যে ইনফরমেশনটার মাধ্যমে অ্যাক্টিভেট হয় সেই ইনফরমেশনটা সে এক্সনের মাধ্যমে সামনে নিউরনগুলিতে পাস করে দেয়। আর এইভাবেই দেখা যায় যে তোমার আমাদের ব্রেনের ভিতরে একটা চেইনের মতো তোমার প্রসেস চলতে থাকে, আর এইভাবে তোমার ব্রেনের ভিতরে সব ধরনের কাজগুলি হয়। মানুষ এই সিস্টেমের ম্যাথমেটিক্যাল ভার্সন তৈরি করেছে যার নাম হচ্ছে আর্টিফিশিয়াল নিউরন নেটওয়ার্ক। এই আর্টিফিশিয়াল নিউরন যখন ইনপুট আসে তখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখে থ্রেশল বা অ্যাক্টিভেশন লেভেল যায় কিনা, যদি অ্যাক্টিভ হয় তাহলে আউটপুট দেয়, আদারওয়াইজ আউটপুট দেয় না। আর এভাবেই সে নিজের ভিতরে একটা অ্যালগোরিদম তৈরি করে যেভাবে আসলে আমাদের ব্রেন কাজ করে। দেখো এখানে দেখানো হচ্ছে যে আমাদের নিউরনটা, এই নিউরনের রিপ্রেজেন্টেশন হলো গিয়ে এখানে একটা আর্টিফিশিয়াল নিউরন দিয়ে দেখানো হয়েছে। এখানে যেমন তোমার আদার্স যে নিউরন আছে সেখান থেকে ইনপুটগুলি আসবে, ইনপুটগুলো আসে এই নিউরনে যখন আসবে সে বিভিন্নভাবে ক্যালকুলেশন করে দেখবে, বা আমাদের ব্রেনের ভিতরে যখন ইনফরমেশনগুলি আসে একটা নিউরনের কাছে তখন দেখে যে এই ইনফরমেশনটা তার থ্রেশহোল্ডটা পার করে কি না। বেসিক্যালি আমাদের ব্রেনের ভিতরে যে ইনফরমেশনগুলি পাস হয় সেগুলি হলো ভোল্টেজের মাধ্যমে, খুব সূক্ষ্ম একটা ভোল্টেজ দেয়। সেই ভোল্টেজগুলো যখন তার একটা থ্রেশহোল্ডের মধ্যে একটা লেভেলে চলে যায় তখন সেই ইনফরমেশনটা তোমার সামনের দিকে পাস করে দেয়, যদি না হয় তাহলে সামনের দিকে কোনো ইনফরমেশন দেয় না। ঠিক একইভাবে আর্টিফিশিয়াল নিউরনে একইভাবে কাজ করে, এখান থেকে তোমার ইনপুটগুলি যায় এখানে দুটো অংশ দিয়ে দুদিকে, তারপরে এখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হয়, ক্যালকুলেশন হওয়ার পর একটা অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে সেই ক্যালকুলেশনটা পাস হয়,
যদি সে অ্যাক্টিভেশনের ফাংশনের মধ্যে যাওয়ার পরে যদি তার অ্যানাপ পরিমাণে ভ্যালু হয় তাহলে সে আউটপুটটা দেবে, আদারওয়াইজ আউটপুটটা দেবে না। সাপোজ ধরো তুমি এখানে কিছু ইনপুটের অ্যাক্রোসে কিছু আউটপুট আছে, তুমি চিন্তা করতে পারো যে আমাদের যে মেশিন লার্নিং সিরিজের আলুর জন্য যে ডাটা বানিয়েছিলাম সেটাকে, ওইখানে যেটা ছিল আমাদের কিছু ইনপুট ছিল যেটা হলো আমাদের আলুর কেজি, আর আউটপুট ছিল যেটা হলো গিয়ে আলুর দাম। আমরা এখানে যেটা করেছিলাম যে আলুর দাম বের করার জন্য বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ব্যবহার করেছিলাম, মেশিন লার্নিং অ্যালগোরিদম। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যেটা হবে যে নিউরাল নেটওয়ার্কে যখন আমরা ব্যবহার করব তখন নিউরাল নেটওয়ার্কগুলি, এই যে নিউরনগুলি, তারা নিজেরাই এমনভাবে একটা অ্যালগোরিদম ডেভেলপ করবে যেটার জন্য তার প্রত্যেকটা আউটপুটের জন্য, প্রত্যেকটা ইনপুটের জন্য প্রত্যেকটা আউটপুট অলমোস্ট পারফেক্ট হবে। আর এই অ্যালগোরিদম বের করার জন্য এই নিউরনগুলি একটা সিম্পল থিম ইউজ করে, সেটা হলো একটা ওয়েট আর একটা বায়াস। ওয়েটটাকে এখানে ডব্লু দ্বারা বোঝানো হচ্ছে আর বায়াসটাকে বি দ্বারা বোঝানো হচ্ছে। যখন কোনো ইনপুট দেওয়া হয় এই ইনপুটের সাথে ওয়েটটা গুণ হয়, ওয়েটটা কিছুই না একটা সংখ্যা, আর সেই ইনপুট আর ওয়েটটা গুণ হওয়ার পরে বায়াসটা যোগ হয়। এই গুণ এবং যোগ করার পরে যে রেজাল্ট আসে সেই রেজাল্টটা একটা ফাংশনের ভিতর দিয়ে পাস হয়, এবং এই ফাংশনের ভিতরে পাস করার পরে যে রেজাল্টটা আসে সেটা হলো আউটপুট। এই আউটপুটের সাথে আমাদের যে রিয়াল আউটপুট সেটার সাথে কম্পেয়ার করে দেখে যে সে কতটা একুরেটভাবে প্রিডিক্ট করতে পারতেছে। সো যখন সে প্রিডিক্ট করতে পারে না তখন সে আবার পুনরায় তার ওয়েট, এই যে ডব্লু এবং বি, এই বায়াস, এই দুইটা সংখ্যাকে এমনভাবে আপডেট করে যাতে করে তার ইনপুটের যে ইনপুট দিলে তার আউটপুট যা হওয়ার কথা যাতে সেভাবে আউটপুটটা আসে। সো এইভাবে বারবার ট্রেনিংয়ের মাধ্যমে সে তার ওয়েট আর বায়াসকে এমনভাবে আপডেট করে যাতে যখন কোনো আননোন ইনপুট দেই তখন সে একটা পারফেক্ট, অলমোস্ট পারফেক্ট একটা আউটপুট দিতে পারবে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কগুলি বিভিন্ন সাইজের হতে পারে, যেমন এটা হলে গিয়ে সিঙ্গেল নিউরাল নেটওয়ার্ক একটা ভিজুয়ালাইজেশন, বেসিক্যালি এইটার একটা রিপ্রেজেন্টেশন হলো এটা। সো কখনো দেখবা যে এভাবে থাকতে পারে। সো এখানে যেটা হয় যে একটা ইনপুট লেয়ার থাকে যেখানের মাধ্যমে তোমার ইনপুটগুলি পাস হয়, একটা একটা হিডেন লেয়ার থাকে যেখানে ক্যালকুলেশন হয়, আমরা যে ক্যালকুলেশনের কথা বলছিলাম যে তোমার ওয়েট এবং বায়াসের সাথে ইনপুটটা যোগ হবে, মানে ওয়েটের সাথে গুণ হবে আর বায়াসের সাথে যোগ হবে, যোগ হওয়ার পর অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে যাবে যার পর তোমার আউটপুটটা দিবে। সো এখানে এই ইনপুট যায়, এখানে একটা ওয়েট গুণ হয়, তারপর বায়াসটা যোগ হয়, যোগ হওয়ার পরে ক্যালকুলেশন করে সে আউটপুটটা দেয়, এখানে আউটপুট দেয়। সেটা হলে গিয়ে এখানে একটা হিডেন লেয়ার আছে, সেরকম তিন চারটা থাকতে পারে। সো এই জিনিসটাই আবার অনেক সময় এরকম দেওয়া থাকবে, দেখবা যে এইখানে কোনো কিছু নাই, এই পাশে কোনো কিছু নাই, জাস্ট একটা লেয়ার দেওয়া আছে। তো দুইটা জিনিস কিন্তু একই, এটা হলো ইনপুট লেয়ার আর এটা হলো গিয়ে আউটপুট লেয়ার, এখানে একটা লেয়ার, একটা লেয়ারের আমাদের এই নিউরাল নেটওয়ার্ক। এইটা দ্বারা যেটা বোঝানো হচ্ছে এই ইমেজটা দ্বারা কিন্তু একই বোঝানো হচ্ছে। আর এখানে দেখানো হচ্ছে যে যদি তোমার অনেকগুলি হিডেন লেয়ার থাকে, ঠিক আছে, প্রত্যেকটা একটা এইখান থেকে যে ইনপুটটা আসবে এখানে ক্যালকুলেশন হবে, তারপর এখান থেকে যে আউটপুটটা হবে সেটার এটার ইনপুট হবে, এটার ভিতরে যে আউটপুটটা হবে সেটা আবার এটার জন্য ইনপুট হবে, তারপরে এটার আউটপুটটা এখানে আউটপুট হিসেবে আসবে। সো এইভাবে অনেক কমপ্লিকেটেড ক্যালকুলেশনের মাধ্যমে, কমপ্লিকেটেড মানে ইজি ক্যালকুলেশন বলা যায়, ক্যালকুলেশনের মাধ্যমে তোমার আউটপুটগুলি আসবে এবং তোমার ওয়েট এবং বায়াসটা তারা এমনভাবে মডিফাই করে একটা অপটিমাম লেভেলে নিয়ে যাবে যাতে তোমার যে কোনো ইনপুটের কারণেই তোমার আউটপুটটা একদম অ্যাকুরেট দিতে পারে। সো এখানে একটা সিঙ্গেল আমরা যেটা দেখাইছিলাম আগে, এই যে এটার একটা রিপ্রেজেন্টেশন বলতে পারো, এখানে দেখানো আছে সিঙ্গেল লেয়ারের, যে এখানে একটা ইনপুট লেয়ার ডব্লু আছে, ওয়েটের সাথে গুণ হবে, বায়াস যোগ হবে, অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে যাবে, যাওয়ার পরে তোমার আউটপুট লেয়ার আউটপুট আসবে। এইটা আবার আমরা কিন্তু চাইলে এইভাবে দেখাতে পারি, ঠিক আছে, দুই পাশে দুইটা আমি কোনো গোল্লা দিই নাই, ইনপুট আউটপুটে শুধু ভিতরে হিডেন লেয়ারের ভিতরে একটা নিউরন দেখানো হয়েছে। সো সবগুলি কিন্তু একই জিনিস, মানে এইটা সবগুলি বলতে এই ইমেজটা আর এই ইমেজটা দ্বারা কিন্তু একই জিনিস বোঝানো হচ্ছে।
তো তোমার মানে দুই এন্ডের শেষের দিকে, শেষ মাথায় এই পাশে এবং এই পাশে যদি তোমার এরকম সার্কেল নাও থাকে, তাও কিন্তু তোমার একই জিনিস কিন্তু মিন করে। বেসিক্যালি তোমার ক্যালকুলেশনটা হয় হলো গিয়ে ভিতরের হিডেন লেয়ারগুলিতে। আমরা নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করার জন্য টেনসরফ্লো প্ল্যাটফর্ম ব্যবহার করব। টেনসরফ্লো যা কিনা কেরোসের উপরে কাজ করে। কেরোস হলো নিউরাল নেটওয়ার্ক তৈরি করার একটা লাইব্রেরি। কেরোসের কারণে নিউরাল নেটওয়ার্ক তৈরি করা অনেক সহজ হয়ে গেছে। কেরোস ও নিউরাল নেটওয়ার্ক ইনস্টল করার জন্য অনেকগুলি পদ্ধতি আছে, তুমি যদি গুগল করো অনেকভাবে তুমি দেখতে পারবে অনেকে অনেকভাবে ইনস্টল করতেছে। তবে আমার কাছে সবচেয়ে মনে হয় ইজিয়েস্ট ওয়ে হলো গিয়ে অ্যানাগনটা ইউজ করা। সো তোমাদের সবার অ্যানাগনটা আছে, তুমি চাইলে তোমার অ্যানাগনটা ওপেন করতে পারো। ওপেন করার পরে তুমি যেটা করবা, অ্যানাগনের মাধ্যমে তুমি চাইলে অ্যানাগনটা কমান্ড প্রম্পটের মাধ্যমে ইনস্টল করতে পারো, বাট আমার কাছে মনে হয় এর চেয়ে সহজ ওয়ে হলো গিয়া তুমি অ্যানাগনটা ওপেন করার পরে তুমি এনভায়রনমেন্টে যাবা। এনভায়রনমেন্টে যাওয়ার পরে তুমি তোমার বেস যে আছে সেখানে দেখবা আছে কিনা, বেসে আসবা বা রুট যে আছে সেখানে আসবা। আসার পরে তুমি এখানে দেখবা নট ইনস্টল বা ইনস্টল। ইনস্টল হলে গিয়া তোমার যেই লাইব্রেরিগুলি তোমার ইনস্টল আছে সেগুলো হলে গিয়ে এখানে দেখাবে। আর তুমি যখন নট ইনস্টল দেবা তখন হলে গিয়ে যেই লাইব্রেরিগুলো তোমার ইনস্টল নাই সেগুলি দেখাবে। তো অনেক সময় অনেক ধরনের লাইব্রেরি নতুন এসে থাকে বা তোমার এখানে দেখাবে শো করবে না, তুমি যদি কিছু লেখো এখানে সার্চ করো শো না করতে পারো। এক্ষেত্রে তুমি যেটা করবো প্রতিবার সার্চ করার আগে তুমি এখানে আপডেট ইন্ডেক্স দেবে। আপডেট ইন্ডেক্সের ফলে যেটা হবে যে যদি কোনো লাইব্রেরি এখানে না আইসা থাকে নট ইনস্টলের এখানে, তাহলে সেটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। আচ্ছা, সো কীভাবে ইনস্টল করবো? প্রথমে তোমার যেটা করতে হবে, এখানে আসার পরে নট ইনস্টল তুমি ক্লিক করলা। ক্লিক করার পরে এখানে লিখতে হবে টেন্সর, টেন্সর ফ্লো, টেন্সর ফ্লো লিখতে হবে। সো আমার কিন্তু অলরেডি, আমরা সিপিইউ ভার্সন নিয়ে কাজ করব আগে বলছি, সো আমার অলরেডি ইনস্টল করা আছে টেন্সর ফ্লো, টেন্সর ফ্লো, তারপর টেন্সর ফ্লো বেস, টেন্সর ফ্লো এস্টিমেটার, ক্যারোস। সো তোমরা যেটা করবা, তোমাদের তো ইনিশিয়াল অবস্থায় ইনস্টল করা থাকবে না, তোমরা তোমাদের এই অংশটা দেখবা যে এরকম নট ইনস্টলার এখানে থাকবে। তো এখানে থাকলে যেটা করতে হবে, সাপোজ ধরো আমি এখন এই লাইব্রেরিটা ইনস্টল করবো, টেন্সর ফ্লো MKL, সো এখানে ক্লিক করলাম। সে ক্লিক করার পরে আমি অ্যাপ্লাই বাটনে প্রেস করব। সো এখানে কিছুক্ষণ টাইম নেবে, টাইম নেওয়ার তারপর এরকম একটা উইন্ডো আসবে। এখানে যদি তুমি অ্যাপ্লাইতে ক্লিক করো তাহলে দেখবা আস্তে আস্তে এটা ইনস্টল হয়ে যাবে। এইভাবে করে তোমার যেই তিনটা বললাম, চারটা বললাম, যে ক্যারোস, টেন্সর ফ্লো, টেন্সর ফ্লো বেস, টেন্সর ফ্লো এস্টিমেটার, এগুলো তুমি ইনস্টল করে ফেলবা। এগুলো ইনস্টল করলেই হবে, আপাতত আমাদের আর দরকার হবে না। সো এইভাবে আস্তে আস্তে ইনস্টল হয়ে যাবে, এটা একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। তো যদি ইনস্টল হয়ে যায় তখন তুমি কীভাবে বুঝতে পারবা যে তোমার এই টেন্সর ফ্লোর যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ইনস্টল হয়ে গেছে? সো তোমার যেটা করতে হবে, হোমে যাও। হোমে যাওয়ার পরে তোমার জুপিটার নোটবুক এটা ওপেন করবা তুমি। ওপেন করার পরে একটা উইন্ডো তুমি ওপেন করো, জাস্ট এখানে তুমি লেখো ইম্পোর্ট টেন্সর ফ্লো ইনসার্ট, ইম্পোর্ট টেন্সর ফ্লো এস টি এফ, আরটা লেখা হলো গিয়া ফরম, ফ্রম টেন্সর ফ্লো ইম্পোর্ট কেরোস। সো এটা রান দাও তুমি, যদি এটা কোনো ইরোর ছাড়া রান হয় তাহলে তুমি বুঝে নেবে যে তোমার টেন্সর ফ্লো এবং কেরোস এই দুইটা পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। তুমি সামনের ভিডিওগুলিতে তাহলে ইজিলি যে কোডগুলি দেবো সেগুলি তুমি গিটহাব থেকে নামিয়ে তোমার কম্পিউটারে রান করতে পারবা। সো আমাদের এটা যেহেতু উইদাউট এরর ছাড়া রান হয়েছে, তো এর মানে এর অর্থ হলো গিয়ে আমাদের টেন্সরফ্লো এবং কেরোস দুইটাই ইনস্টল আছে।
আর তুমি চাইলে গুগল কোলাব ইউজ করতে পারো। গুগল কোলাব ক্লাউডের একটা জুপিটার নোটবুকের মতো আছে এখানে। সো তোমার যদি একটা গুগল অ্যাকাউন্ট থাকে তাহলেই তুমি গুগল কোলাব ইউজ করতে পারো। এইটা গুগল কোলাব কীভাবে ইউজ করতে হয় তুমি ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ভিডিও পাবা। সো যেহেতু আমরা পিসিতে কাজ করব বা ল্যাপটপে কাজ করবো আমাদের পার্সোনাল ল্যাপটপে, তাই আমি গুগল কোলাব নিয়ে বেশি কথা বলবো না। তোমাদের কারো যদি ইচ্ছা থাকে যে তোমরা গুগল কোলাব ইউজ করবা, ইউজ করে তুমি আমার যে টিউটোরিয়ালটা আছে সেটা ফলো করবা, তুমি চাইলে সেটাও করতে পারো।